से भगवान श्रीकृष्णेर दुटो पायर नुपुर किन्तु छोटो बड़ो प्रश्न छिलो नुपुर गुलो कारा एकटु त्रेता जुगे जेते हबे गो मायरा। त्रेता जुगे रावण जखन सीता के चुरी करे निये जाए लंकाय सीतार बिरखे एकदिके रामचंद्र आरेकदिके लक्ष्मण ठाकुर कांछेन आर खुजे बेड़ाच्छेन सीता सीता करे डाकछेन বিরহে খেদান্বিত হয়ে শ্রী রামচন্দ্র কাঁদতে কাঁদতে এক সময় ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত হয়ে তার ধনুকটা সেই ধনুকটা মাটিতে গেথে সেই ধনুকের উপর হেলা দিয়ে কাঁদছেন আর সেই চোখের জলে ধরণী পর্যন্ত ভেসে যাচ্ছে। সেই চোখের জলে ধরণী পর্যন্ত ভেসে যাচ্ছে। কিন্তু দূর থেকে লক্ষণ দেখলেন চোখের জলে ধরণী পর্যন্ত ভেসে যাচ্ছে কিন্তু লাল রক্ত। তাহলে কি দাদার চোখের জল আজকে রক্তে পরিণত হয়েছে? লক্ষণ চিন্তায় পড়লেন। লক্ষণ চিন্তায় পড়ে দাদা দাদা করে কাছে এসে বলছে, দাদা একি একি তুমি চোখের জলে ধরণী পর্যন্ত ভেসে যাচ্ছে কিন্তু রক্তে লাল। রামচন্দ্র তখন চোখের জল হাতে নিয়ে দেখছেন, না চোখের জল লাল নয়, তাহলে ধরাতে যে রক্ত বয়ে যাচ্ছে রক্ত জল সেটা কি? ধনুকটা যেই উঠিয়েছে অমনি দেখতে পেয়েছে রামচন্দ্র যখন ধনুকটা মাটিতে গেথেছিলেন সেই সময় একটা ব্যাঙ চাপা পড়েছিল। রামচন্দ্র যখন ধনুকটা গেথেছিলেন মাটিতে সেই সময় একটা ব্যাঙ গাথা হয়ে গেছে আর ওই ব্যাঙের শরীরের রক্ত গড়ে গড়ে যাচ্ছে। ভগবান রামচন্দ্রের চোখের জলের সঙ্গে ওই রক্ত মিশে গিয়ে ধরণী পর্যন্ত ভেসে যাচ্ছে। জেনে রাখুন সেই জল বৃথা যায়নি, ওই রক্ত জল বৈতরণী নদী সৃষ্টি হয়েছে। রামচন্দ্র ততক্ষণে ব্যাঙটাকে হাতে করে নিয়ে বলছে, রে ব্যাঙ সর্পজাতিরা তোদেরকে যখন খেতে আসে তখন কত করে কাঁদিস কত করে ডাকিস, আর এখন তুই একটিবারও আমাকে ডাকলি না, একটিবারও তুই উচ্চস্বরে কাঁদলি না। ব্যাঙ তখন কি বলছে জানেন? বললেন, প্রভু সাপ যখন আমাদেরকে ধরে খেতে চায় তখন তো তার হাত থেকে রক্ষা পাবার জন্য আমরা তোমাকে ডাকি, হে রামচন্দ্র রক্ষা করো রক্ষা করো। কিন্তু এখন প্রভু তুমি যখন আমার প্রাণ নাশ করতে উদ্যত হলে আমি আর কাকে ডাকব, তাই তো চুপ করে নীরবে সহ্য করছি। রামচন্দ্র চিন্তা করলেন, যে ব্যাংটার মুখে এমন কথা এই ব্যাংটা তো যে সেই ব্যাংক নয়। ব্যাংটাকে হাতে ধরে বলছে, রে ব্যাং বল তবে তুই কে, কিভাবে তুই এসেছিস, আমি তো বুঝতে পারছি তুই যে সেনোস। তখন ব্যাং বলছে, প্রভু আমি পূর্বজন্মে কর্ণব মুনি ছিলাম, কর্ণব কর্ণ নয় কিন্তু কর্ণব মুনি, আর আমার গুরুদেব বিশ্বাসু মুনি, গুরুদেবের আজ্ঞা অনুসারে গুরুদেব আমাকে যা বলতেন আমি তাই করতাম, গুরু সেবা ছাড়া আমি তো কিছুই জানতাম না, প্রতিদিন আমি গুরু সেবায় লিপ্ত থাকতাম প্রভু। কিন্তু গুরু সেবায় এমনভাবে লিপ্ত ছিলাম দেখতে দেখতে আমার হাতের নখ পায়ের নখ কখন যে বেড়ে গেছে আমি জানতেই পারিনি, হাত পায়ের নখ যখন বেড়েছে আমি গুরু সেবা করতে করতে হঠাৎ একদিন গুরুর শরীরে আমার হাতের নখ ডুবে যায়, তাতে গুরুদেবের আঘাত লাগে, গুরুদেবের শরীর থেকে রক্ত নির্গত হয়। গুরুদেব তখন রেগে গিয়ে বললেন, এমন গুরু সেবা করছিস,
गुरु के व्यथा दिली तुई आमाके आचड़ दिली आचड़ दिए आबार आमार देह तुई क्षत करली তাহলে যদি এতই তোর আচর দেবার ইচ্ছে হয় তাহলে তুই পরে জন্মে ব্যাং হয়ে যাবি। তাই আমি গুরুদেবের অভিশাপে আমি ব্যাং হলাম, কিন্তু সেদিন আমি গুরুদেবকে সমস্ত কথাই বলেছিলাম, প্রভু প্রভু গুরুদেবকে সেদিন আমি বলেছিলাম গুরুদেব কৃপা করুন আমি অজান্তে আপনার সেবা করতে করতে কখন যে নখ চুপে গেছে আমি জানতে পারিনি, এমন অভিশাপ আপনি আমাকে দেবেন না। তখন গুরুদেব কৃপালু হয়ে কৃপার্থ হয়ে আমাকে বললেন ভগবান রামচন্দ্রের দ্বারা তুই রক্ষা পাবি, আজ তুমি আমাকে যখন মারছ আমি তো রক্ষা পেয়েছি মনে হচ্ছে, আমি তো মুক্তি পেয়েছি তোমার দ্বারা। রামচন্দ্র বললেন বাহ তোর কথা শুনে আমি খুব প্রীত হলাম, বল তুই কি চাস? বলে প্রভু তোমার চরণ ছাড়া আর কি চাইব, তবে তবে আমার আমার একটা নিবেদন প্রভু। ওই ব্যাং রামচন্দ্রকে বললেন আমি আমার গুরুদেবকে বড় শ্রদ্ধা করি ভক্তি করি, আমি যদি তোমার চরণ পাই তাহলে আমার গুরুদেবকেও তোমার চরণ থেকে তুমি বঞ্চিত করো না। গুরুদেব বললেন বেশ আমার কথা তুই ভেবেছিস যখন তোর মঙ্গল হবে। এদিকে রামচন্দ্রকে যখন ব্যাং বলল তখন রামচন্দ্র বলল বেশ তোরা দুই গুরু শিষ্য আমার চরণ পাবি, আমার চরণের নূপুর হয়ে থাকবি, তবে এ যুগে নয় আগামী দ্বাপর যুগে কৃষ্ণলীলায় তুই আমার ডান পায়ে থাকবি, আর যেহেতু তোর থেকে তোর গুরু বড় তাই সেই গুরুদেবের আসন হবে আমার বাম চরণে, সেই বাম চরণের নূপুরটা বড় হবে আর তুই ডান চরণের নূপুর হয়ে থাকবি, সেই ডান চরণের নূপুরটা ছোট হয়ে থাকবি। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা জানতে পারলেন আজকে এই কথাটা, যে কথাটা এতদিন জানতে পারেননি যে ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের নূপুর দুটি কারা কি বললাম, একটা হলো কর্ণমণি একটা হলো বিশ্বাসমণি, সেই কর্ণমণি ভগবান শ্রীকৃষ্ণের ডান চরণের নূপুর যেটা ছোট, আর গুরুদেব বিশ্বাসমণি গোবিন্দের বাম চরণে যেটা ডান চরণ থেকে একটু বড়। একবার বিমানন্দিনী দায় গৌর হরি বল, সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ গরু চড়াচ্ছেন সঙ্গে দ্বাদশ গোপাল, দ্বাদশ গোপাল কে কে? শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু অর্জুন নবঙ্গ মধুমঙ্গল সুকৃষ্ট গোপাল, সেই দ্বাদশ গোপালকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আজকে গরুচরণ লীলা করছেন। খেলা খেলে
परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादि आदि गोविंद सर्व कारण khela khela oi priyo sira khela खेली छे खेला राम का दूर खेली छे खेला